শান্তিরবাজার সিপিআইএম মহকুমার সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড জহর দেবনাথকে বিজেপি দুষ্কৃতিকারীরা শান্তিরবাজারে প্রচণ্ড মারধর করে বলে অভিযোগ। উল্লেখ্য, কয়েকদিন আগে বীরচন্দ্র মনু শহীদ মেমোরিয়াল হল থেকে আসবাবপত্র চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনাটি নিয়ে শান্তিরবাজার থানায় মামলা করার জন্য কমরেড জহর দেবনাথ বীরচন্দ্র মনু থেকে শান্তিরবাজার যাচ্ছিল। যাওয়ার পথে বিজেপির দুর্বৃত্তরা বাইক আটকায়। পরে কমরেড জহর দেবনাথ ও দুলাল দত্ত একটি বাড়িতে আশ্রয় নেয়। ওইখানে বিজেপি নেতা সুমন দেবনাথের নেতৃত্বে পুলিশের সামনে কমরেড জহর দেবনাথ ও দুলাল দত্তকে মারধর করে শাসক দলের রাষ্ট্রবাদী হায়নারা। জহর দেবনাথ মাথা ও কোমরে প্রচণ্ড আঘাত পায় বলে হাসপাতাল সূত্রে খবর। পরে পুলিশ তাকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। জেলা হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয় তাকে। জিবি হাসপাতালে গিয়ে দলের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য বিধায়ক সুদন দাস কামরের জহর দেবনাথকে দেখে আসে। 28 তারিখ বীরচন্দ্র মনু শহীদ স্মৃতি ভবনে চুরি হয়ে যায়, জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এই নিয়ে থানায় মামলা করা হয়েছে শহীদ স্মৃতি ভবনের পক্ষ থেকে। জহর দেবনাথ পুলিশের কাছে মামলা করেছে হোয়াটসঅ্যাপে। পুলিশ বলেছে যে লিখিতভাবে এসে সেটা দিতে হবে। আজকে সকালবেলায় 11:30 নাগাদ এই মামলা দেওয়ার জন্যে বিচ্ছিন্ন মনু থেকে শান্তিরবাজার যাওয়ার পথে উত্তম বিশ্বাসের বাড়িতে প্রথমে ওরা যায়, ওদের আত্মীয় স্বজনের বাড়ি, সেখান থেকে থানায় যাবে। কিন্তু ওই বাড়িতে যাওয়ার পরেই সুমন দেবনাথ বিজেপি দলের যুব মোর্চার সভাপতি, ও নিজে উপস্থিত থেকে ও নিজে এবং তার সাংবাদিকদের দিয়ে এই জহর দেবনাথ এবং দুলাল দত্তকে নির্মমভাবে মারধর করে এবং হেলমেট দিয়ে তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, জঘন্যভাবে মারধর করা হয়েছে তাকে। প্রথমে তারপরে পুলিশ এসে শান্তিরবাজার হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তার সিরিয়াস অবস্থা দেখে জিবি হাসপাতালে রেফার করে, এখন জিবি হাসপাতালে আছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আক্রমণকারীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার জন্যে দাবি জানাচ্ছি, যাতে দ্রুত আক্রমণকারীদের গ্রেপ্তার করা হয়। আইনের শাসন আজকে কিছুই নেই, তাই এই আক্রমণকারীরা, দুর্বৃত্তরা সেই বিজিবি দলে তারা আজকে স্বরাজ পেয়ে গেছে, যখন খুশি তখন অত্যাচার করছে। তারই ঘটনা আজকে জওহরলাল দেবনাথ আক্রান্ত হয়েছে। এই ঘটনার সুষ্ঠু বিচার যাতে হয় সে দাবি আমরা। হাসপাতালে ডাক্তারের সাথে কথা বলে চিকিৎসার ব্যাপারে সুধন দাস এই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।